দেশের বৃহত্তর জেলা রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। শিল্পীরা তাদের নরম তুলির ছোঁয়ায় দেবী দুর্গাকে সাজিয়ে তুলেছেন আপন মহিমায়। মন্দির প্রাঙ্গণে সাজসজ্জার কাজ চলছে। দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় এ জেলায়ও 1 অক্টোবর থেকে দুর্গা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। রাঙ্গামাটি ব্যুরো প্রধান মঈনুদ্দিন বাপ্পির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীল আকাশে কাশের রঙে মাতলো উঠে মন, ঢাকের কাঠে বলছে ডেকে মায়ের আগমন। রাঙ্গামাটির 10টি উপজেলায় 42টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্গোৎসবের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। মন্দির প্রাঙ্গণে সাজসজ্জার কাজ হরদম চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে প্রশাসন আগে প্রস্তুতি শেষ করে নিয়েছে। বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যানবাহন চলাচলে বিশৃঙ্খলা দূরীকরণ এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বড় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরার স্থাপন করা হয়েছে। পুরো জেলায় এখন উৎসবের আমেজ বইছে। আমরা প্রতি বছরের ন্যায় সকলে মিলে প্রতিমার জন্য কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ডেকোরেশন সহ বিভিন্ন রকমের কাজ আমরা সকলে মিলে কাজ করছি, যাতে প্রতি বছরের ন্যায় সকলে আমরা আনন্দময় এবং শান্তিপূর্ণভাবে পূজাটি সম্পন্ন করতে পারি। আমাদের মন্দির ভিতরে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ এবং বাইরের ডেকোরেশনের সিসি বাইরের ডেকোরেশনের কাজ চলতেছে এবং আমাদের মন্দিরের ভিতরে সিসি ক্যামেরা কাজ সম্পূর্ণ গতকাল হয়েছে এবং কি আরও কিছু চলমান কাজ চলতেছে চলতেছে। আশা করি আগামী 1 তারিখ যে আমাদের দুর্গোৎসব শারদ উৎসব এটা ভালো হবে। রাঙ্গামাটি পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার বলেন, অত্যন্ত আড়ম্বর আয়োজনের মধ্যে রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আশা করছি করোনা পরবর্তী এইবারে উৎসব অত্যন্ত আনন্দের মধ্যে উপভোগ করা যাবে। আমরা 42টি পূজা উদযাপন করব রাঙ্গামাটি সদর এবং অন্যান্য উপজেলা মিলে। তো আমরা চাই সবাইকে আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি, জেলা প্রশাসকের সাথে আমাদের বৈঠক হয়েছে, সেখানেও আমরা আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি, তারপরে অন্যান্য উপজেলা যারা এসেছে তাদের সাথেও আমরা চাই যে সবাই মিলে ধর্ম নির্বিশেষে এবং সবাই রাঙ্গামাটি পার্বত্যবাসী ভক্তবৃন্দ সনাতনী সবাই মিলে আমরা একটা সুন্দর পূজা উপহার দেওয়ার চেষ্টা করছি। রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, রাঙ্গামাটি বহু বৈচিত্র্যময় এলাকা, এখানে বহু সম্প্রদায়ের বসবাস। তিনি জানান দুর্গোৎসব শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পালিত করার লক্ষ্যে প্রশাসন সকল প্রস্তুতি সেরে নিয়েছে। যে আপনারা জানেন রাঙ্গামাটি পার্বত্য জেলা, এখানে অনেক বৈচিত্র্যতায় ভরপুর, এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জেলা, কারণ বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে বাস করে। তো আসন্ন যে শারদীয় দুর্গা পূজা উৎসব আছে আগামী মূলত আগামী 1 তারিখ থেকে 5 তারিখ এখানে এই অনুষ্ঠানটা হবে। তো এইটার আলোকে আমরা আমাদের পুলিশের তরফ থেকে সামগ্রিক একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে নিয়েছি। আমরা পূজা কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা মিটিং করেছি। আমরা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা পেয়েছি। সেই নির্দেশনার আলোকে তা সেইগুলো কার কি করণীয় বর্জনীয় আছে সেইগুলো তাদেরকে আমরা জানিয়েছি। বহু সম্প্রদায়ের বাসভূমি রাঙ্গামাটিতে যুগে যুগে সম্প্রীতির বন্ধনে সকল উৎসব পালন করা হয়ে থাকে। এইবারও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আড়ম্বর আয়োজনে পালিত হবে। উপভোগ করবে এ জেলার সকল সম্প্রদায় এমন প্রত্যাশা সকলের।